আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি পিৎজা এটি ঘরে কিভাবে তৈরি করতে হয় সেটি আপনাকে আজকে দেখিয়ে দেব এটি খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার কারণ এতে যথেষ্ট পরিমাণে সবজি রয়েছে এবং চিজ রয়েছে বাচ্চারা এটি খুবই পছন্দ করে আপনারা এটা খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হবে প্রথমে আমাদের পিৎজাটার ডো তৈরি করার জন্য আমাদের ইস্টগুলাতে হবে ইস্টগুলাতে আমি এখানে আধা কাপ কুসুম গরম পানি নিয়েছি এর মধ্যে আমি আধা চা চামচ লবণ এবং দুই চা চামচ ইস্ট দিয়ে গুলিয়ে নেব এবং এই ইস্ট ইস্টের মিশ্রণটি আমি চুলার পাশে অথবা যে কোনো গরম জায়গায় আধা ঘন্টার জন্য রেখে দিব পিজার ডোটা তৈরি করতে প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব এক তেল আর দিয়ে দিচ্ছি চিনি একটা চামচ এবার আমি তেল আর চিনিটার সাথে ময়দাটা একটু ভালো মতো মাখিয়ে নেব আমি এটা হালকা করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিব লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা ইস্ট আমি ইস্টটা দুই বারে দিব পিজা ডোটা রেডি আমি এটা মধ্যে নিয়েছি এবার এটার উপরে হালকা একটু তেল দিয়ে আমি এটা ঢেকে একটু গরম স্থানে রেখে দিব আপনারা চাইলে ভিজা টাওয়াল দিয়েও ঢেকে রাখতে পারেন এবার এটা আমি ঢেকে এক ঘন্টার মতো অপেক্ষা করব চিকেনের ফিলিংটা তৈরি করতে আমি এখানে একটি কড়াই গরম করে নিয়েছি এতে আমি দিয়ে দিব বাটার বাটারটা একটু গরম করে নিয়েছি এর মধ্যে আমি চিকেনটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব চা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা গোলমরিচ আধা চা চামচ লবণ স্বাদ মতো এবার আমি সব কিছু হালকা করে একটু ভেজে নেব চিকেনটা আমি ভাজতে ভাজতে সম্পূর্ণ শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে এবার আমি একটি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র একটু ফ্লেভার আসার জন্য চিকেনটার মধ্যে এটা অপশনাল আপনারা চাইলে না দিলেও হবে চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলবো ভিউয়ার্স আমাদের ডোটা প্রায় আমি এক ঘন্টার মতো রেখেছি এবং এটা ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি এটা ভাগ করে নিব প্রথমে একটু মথে নেব ভিতরে যে বাতাসটা আছে সেটা বেরিয়ে যাবে মথে আমি দুই ভাগ করে নেব আমি ডোটা অর্ধেক করে নিয়ে এবার তাওয়াতে নিয়ে নিয়েছি যেটাতে আমি পিজাটা বসাবো এবার আমি চেপে চেপে এটা ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ কড়াইটাতে আমি আমি এভাবে নিয়েছি কিন্তু রুটি বেলার বেলুন দিয়ে বেলিনি এটা এভাবে হাত দিয়ে চেপে বসিয়ে নিলে খুব সুন্দরভাবে ফুলে এবার আমি একটা কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে এটা সম্পূর্ণভাবে ফুলে যায় যেহেতু এটা আমি ওয়েব মাইক্রোওয়েভে করছি না চুলায় করছি সেক্ষেত্রে ফুলাটা খুব জরুরি এবং ফুলার জন্য এটা এইভাবে ছিদ্র করে দিচ্ছি আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি এবার আমি এটা চুলায় বসিয়ে দেব একদম লো হিটে ঢেকে বসিয়ে দিব এবং ঢাকনাটা এমনভাবে দিব যেন কোনো ছিদ্র না থাকে এবং ছিদ্র থাকলেও সেটা বন্ধ করে দিব এটা এক পাশ হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটা উল্টে তারপরে এটার উপরে যে টপিংগুলো আছে সেটা দিয়ে দেবো এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি ঠিক এইভাবে চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে দিব এবং যে ঢাকনার ছিদ্রটা সেটা বন্ধ করে দিয়েছি এভাবে ঠিক পাঁচ মিনিটের মতো রাখবো রেখে এক পাশ হলে উল্টে দেবো ভিউয়ার্স আমাদের এই পিজার নিচের ডোটা এরকম হয়েছে একবার উল্টানোর পরে আমি প্রথমবার উল্টে দিয়েছি তারপরে এ অবস্থা হয়েছে আপনারা দেখছেন আমি কিন্তু সম্পূর্ণ ভাজি হালকা করে একটু ভেজে নিয়েছি যেন এটা কাঁচা না থাকে আমি এই পিজায় দুটা লেয়ার দিবো একটি ম্যানিজে এবং অন্য চিজের। প্রথমে ম্যানিজে লেয়ার দিব তার আগে পিজা পিজা সস দিয়ে দিচ্ছি পিজা সসটি আমি ঘরে বানিয়ে নিয়েছি এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন সম্পূর্ণটা আমি সস লাগিয়ে নিয়েছি এবার এতে আমি চিকেনটা দিয়ে দেব আমি যে চিকেনটা করেছিলাম সেটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর উপর আমি গাজর দিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি এবার ক্যাপসিকাম দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে সাজিয়ে নিতে পারেন বাঁধাকপি কুচিও দিতে পারেন অর্থাৎ যেই সবজিগুলো কাঁচা খাওয়া যায় সেটা দিয়ে দিবেন এবার আমি ম্যানিজ দিয়ে দিচ্ছি এই ম্যারনিজটি আমি ঘরে বানিয়েছি ম্যানিজের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এর উপর আমি আবারও সবজিগুলো দিয়ে দেব এটার ক্ষেত্রে অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার করবেন আপনারা এই ম্যারিজের লেয়ারটা স্কিপ করতে পারেন চাইলে চাইলে আবার এখানে চিজ দিয়েও দিতে পারেন অনেকে চিজ খেতে খুব পছন্দ করে সেক্ষেত্রে আপনারা চিজ দিয়েও করতে পারেন এবার আমি এতে চিজ দিয়ে দেবো উপরে এখানে এখানে বার্বিকিউ চিজ স্লাইস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিজ দিবেন মজুরালা চিজও দিতে পারেন চাইলে ঢাকাইয়া পনিরও ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমি আমার প্রয়োজন মতো চিজ দিয়েছি আপনারা যতটুকু খেতে চান ততটুকু দিয়ে দিবেন পিজাতে প্রচুর চিজ দেওয়া যায় সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন লাস্টে একটু সাজানো সৌন্দর্যের জন্য আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যদি মনে হয় একটু লবণ খাওয়া উচিত অথবা আপনাদের স্বাদের হিসেবে আপনারা একটু লবণ চাইলে উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন আমিও ছিটিয়ে দিচ্ছি লবণটা গলে যাবে সেটা সমস্যা না আর ছিটিয়ে দিচ্ছি একটু গোলমরিচ এবার এটা আমি এইভাবেই ঢাকনা দিয়ে চুলায় ডিম আছে বসিয়ে দর্শক দেখে নেব এবার এটা হয়েছে কিনা আপনারা দেখছেন আমার চিজটা সম্পূর্ণ গলে গিয়েছে তার মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলবো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমাদের মজাদার হোম প্যান পিজা আপনারা এটা খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন অবশ্যই এটি বাসে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন